নমস্কার বন্ধুরা, আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের জানাচ্ছি অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা নতুন একটি জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং আজকে যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব সেটি পাবলিশ করা হয়েছে ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে। এবং এই কোর্ট থেকে যে রিকোয়ারমেন্টটি দেওয়া হয়েছে তার কোয়ালিফিকেশন একমাত্র কম 8 পাস থেকে কিন্তু শুরু এবং 8 পাসেরই সম্পূর্ণ পোস্টগুলি খালি করা হয়েছে। অন্যান্য কোনো কোয়ালিফিকেশন নেই, কোনো হায়ার কোয়ালিফিকেশনও কিন্তু নেই। শুধুমাত্র 2 ঘন্টা কাজ করবেন এবং তার বিনিময়ে কিন্তু তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে। কীভাবে আবেদন করবেন, অফলাইনে আবেদন করতে হবে, ডিটেলস এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এবং তাদের অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত ক্রাইটেরিয়া কী কী দেওয়া হয়েছে সবগুলি তুলে ধরার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওর মধ্যে। অনুরোধ রাখবো যারা যারা ভিডিওতে ক্লিক করেছেন কমপ্লিট ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না কেটে দেখবেন, তাহলে আবেদন করা আগ পর্যন্ত কোনো প্রকারের সমস্যা হবে না। তাও যদি কোনো প্রকারের সমস্যা হয় অবশ্যই আপনার মূল্যবান মতামতটি সম্পূর্ণ ভিডিও দেখার পর নিচে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব। বন্ধুরা, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে রিকোয়ারমেন্টটি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটিতে যাওয়ার আগে করে নিচ্ছে ছোট্ট একটি রিকোয়েস্ট। যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল স্ক্রিনেও সেই ধরনের একটি সাবস্ক্রাইব লিখে লাল কালারের বাটন থাকবে, সেখানে একটি ক্লিক করবেন। সাথে দেখবেন অল নোটিফিকেশন আসছে, সেই নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যান্যদের দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন। চলে আসছি বন্ধুরা তাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনটিতে এবং সেখান থেকে একের পর এক আলোচনা করছি। অনুরোধ থাকে ভিডিওটি প্রথম থেকে দেখবেন, তাহলে কোনো প্রকার আর ডিফারেন্ট এটি হচ্ছে তাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। প্রথমেই আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সেশন জাজ ধলাই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট আম্বাসা, অর্থাৎ ধলাই ডিস্ট্রিক্ট থেকে রিকোয়ারমেন্টটি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি স্টেপ কিন্তু এখানে ইম্পর্টেন্ট, কাইন্ডলি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। প্রথমে এটি হচ্ছে তাদের নোটিফিকেশন, যে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার, সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি যখন তোমরা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবে তখন কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটির প্রয়োজন পড়বে। এখান থেকে দেখে দেখে যেভাবে আছে সম্পূর্ণটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের জায়গায় বসিয়ে দিতে হবে। ডেট দেখো পাবলিশ করা হয়েছে 17 ফেব্রুয়ারি 2020। তার নিচে আছে অ্যাডভার্টাইজমেন্ট কিছু ডিটেলস, সেটা আসছে তোমাদের পোস্ট নেম, কী কী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে দেখো কন্টিনেন্ট ওয়ার্কার এবং ওয়াটার ক্যারিয়ার, এই দুটি পোস্ট কিন্তু আছে, অর্থাৎ দুটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু জবটা হচ্ছে পার্ট টাইম জব, 2 ঘন্টা তোমাদের প্রতিদিন এখানে কাজ করতে হবে। নেক্সট আসছে নাম্বার অফ ভ্যাকেন্সিস, টোটাল কিন্তু 60টি পোস্ট আছে এই দুটি ক্যাটাগরির জন্য। বিষয়গুলি দেওয়া আছে সেইগুলি হচ্ছে তোমাদের কিন্তু প্রথমে আছে পার্ট টাইম নিয়োগ করা হচ্ছে, পরবর্তীতে সময় তোমাদের রেগুলার করা হবে, এর কোনো কিন্তু দায়িত্বভার তারা গ্রহণ করছে না, তোমাদের কিন্তু পার্ট টাইমেই নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময় কী করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ তাদের দপ্তরের ব্যাপার। নেক্সট চলে যাচ্ছি তোমাদের যে স্যালারিটা, প্রত্যেক দিন 2 ঘন্টা করে কাজ করতে হবে, তার বিনিময়ে 5030 টাকা করে কিন্তু পার মান্থ তোমরা পেয়ে যাবে। এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশন কী লাগছে, দেখো কোয়ালিফিকেশন কী আছে, মাস্ট হ্যাভ পাসড ক্লাস 8, অর্থাৎ তোমাদের কেবলমাত্র 8 পাস হলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, সাথে অন্যান্য কোনো প্রকারের কোনো কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিছু কিন্তু লাগছে না। 8 পাস যারা যারা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এজ লিমিট আছে দেখো 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং ইউ আর ক্যান্ডিডেটস অ্যান্ড রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর এসসি এসটি ক্যান্ডিডেটস, এবং এই এসটি ধরা হবে কিন্তু 1/1/2020 অনুসারে। যখনই অ্যাপ্লিকেশনটি করবেন তোমাদের এজ লিমিটের পাশে কিন্তু 1/1/2020 এইভাবে লিখে থাকবে, 1/1/2020 হিসাব করে তোমাদের যত এজ হয় সেই এজটি কিন্তু কাইন্ডলি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট যেখানে আছে সেখানে কিন্তু বসাবেন। নেক্সট চলে যাচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস দেখো 100 টাকা লাগবে আদার্স ক্যাটাগরি অ্যান্ড 50 টাকা এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার এবং পিএইচ ক্যাটাগরি যারা আছো তারা। এবং কীভাবে সেটা কাটবেন সেটা এবার আলোচনা করি। 100 টাকাটা কীভাবে কাটবে তার জন্য আমরা হাউ টু অ্যাপ্লাই থেকে প্রথম থেকে একটু দেখে নেব। প্রথমেই আছে দেখো অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট, অ্যাড্রেস টু দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধলাই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট আম্বাসা, এলং উইথ সেলফ অ্যাটাস্টেড কপিস অফ রিলিভেন্ট সার্টিফিকেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আমি তোমাদের দেখাবো এবং তার সাথে কিন্তু তোমাদের সমস্ত প্রকার রিলিভেন্ট ডকুমেন্টস যেইগুলি আছে এইগুলি তোমাদের অ্যাটাচ করতে হবে। অ্যাড্রেস ডেটা সেটা কিন্তু এখানে আছে, যে অফিসে তোমরা জমা দেবে সেটা এখানে দেওয়া আছে, দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধলাই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট আম্বাসা, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। ধলাই ত্রিপুরাতে যারা আছেন অবশ্যই এই অ্যাড্রেসটি চিনে থাকবেন। এবং নেক্সট যেটা আছে অ্যান্ড দিয়ে দেওয়া আছে, 3 রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস, অর্থাৎ 3টি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস কিন্তু লাগবে, অর্থাৎ কালার ফটোকপিস লাগবে। অবশ্যই তোমাদের ফটোর পিছন দিয়ে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, সাথে এলং উইথ ফি ইন দ্য নেচার অফ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার। এখানেই আসছি তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা যেটা কাটবে সেটার বিষয়ে, তোমরা পোস্ট অফিসে যেতে হবে, সেখানে গিয়ে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বলবে 100 টাকার পোস্টাল অর্ডার দেওয়ার জন্য এবং তারা কিন্তু সেখান থেকে দিয়ে দেবে। পেয়েবল যেটা লিখতে হবে সেটা হচ্ছে আম্বাসা
ইন ফেভার অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ধলাই জুডিশিয়াল ডিস্ট্রিক্ট। এই অ্যাড্রেসটিতে কিন্তু তোমাদের পেয়েবল করতে হবে এবং অবশ্যই ডেটটি মনে রাখবেন, 31/3/2020 আগে কিন্তু অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। কেউ মনে করেন দূরবর্তী কোনো স্থানে আছেন, তারা যদি পোস্ট অফিসের মাধ্যমে সেটা সেন্ড করতে চান অবশ্যই কিন্তু পারবেন, কিন্তু ডেটটির দিকে লক্ষ্য রাখতে হবে, 31/3/2020 আগে যেন তাদের কাছে জমা পড়ে যায় এটি লক্ষ্য রাখবেন। নিচে যে 2, 3, 4, 5, 6 আছে সেইগুলি কোনো ইম্পর্টেন্ট বিষয় নেই, যেই ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে আলোচনা করে দিয়েছি চাইলে কিন্তু এইগুলি তোমরা দেখে নিতে পারো। এবার চলে আসছি তোমাদের কীভাবে নিয়োগ করা হবে ক্যান্ডিডেটসদের। কিন্তু সম্পূর্ণ মেরিট বেসে নিয়োগ করা হবে, আমাদের এখানে এক্সাম নেওয়া হবে এবং এক্সামের মধ্যে যারা সবথেকে বেশি মার্কস পাবে তাদের মধ্যে 7 জনকে কিন্তু বাছাই করা হবে। এবং তোমাদের এক্সাম কীভাবে হবে দেখো, এখানে সম্পূর্ণ কিন্তু ক্লিয়ারভাবে দেওয়া আছে। এখানে তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোয়েশ্চন করা হবে, 25 মার্কস থাকবে এখানে এবং 45 মিনিট তোমরা সময় পাবে তে এক্সামটি দেওয়ার জন্য। এই এক্সামটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে যারা যারা পাস করবে তাদের কিন্তু 5 মার্কসের তোমাদের হবে স্কিল টেস্ট, অর্থাৎ পার্সোনালি টেস্ট যেটাকে বলা হয় সেটা হবে। তারপরে কিন্তু সম্পূর্ণ মেরিট লিস্টটি পাবলিশ করা হবে এবং তোমাদের যেই এক্সামগুলি হবে তার কোয়েকশন যেখান থেকে করা হবে দেখো, সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভেল অফ দ্য হনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, তার অনুসারেই কিন্তু এক্সামটি নেওয়া হবে। নেক্সট যে ইম্পর্টেন্ট বিষয়, পারফরমেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস বিং দ্য পারমানেন্ট রেসিডেন্ট অফ ধলাই ত্রিপুরা, যারা যারা ধলাই ত্রিপুরাতে বসবাস করো তাদের কিন্তু এখানে গুরুত্ব বেশি দেওয়া হবে, তারপর কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছেন তাদেরকে। নেক্সট আসছি বন্ধুরা, এটি হচ্ছে তাদের সেই যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেটটি, সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটি। এখানে তোমাদের সেই কালার পাসপোর্ট সাইজ ফটোকপিসটি লাগাতে হবে এবং আরও 2টি কিন্তু সাথে করে দিয়ে দিতে হবে। অবশ্যই বন্ধুরা নিচে যে সকল বিষয়গুলি আছে সেই সকল কিন্তু যে ডিটেলসগুলি ভালোভাবে দেখে শুনে তোমরা এখানে ফিল আপ করবে যাতে কোনো কিছু ভুল না হয়, না হলে কিন্তু কোনো প্রক্রিয়া সেগুলো রিজেক্ট করে দেওয়া হতে পারে। একদম কিন্তু সিম্পল আছে এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটি সেটি। এবং এখানে কিন্তু দেখো তোমরা অ্যামাউন্ট পেড এবং আইপিও নাম্বার যেটা আছে এবং ফি পেড তার একটি নাম্বার আছে, এখানে কত টাকা ফি পেড করেছেন এইগুলি দিবেন। এবং এইখানে এজ লিমিট আছে 1/1/2020 অনুসারে ধরে তোমাদের কত এজ লিমিট হচ্ছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এই কিছু জিনিস আছে ছোটোখাটো জিনিস, ভালোভাবে দেখে শুনে দেবেন তাহলে আর কোনো প্রকারের প্রবলেম ফেস করতে হবে না। বন্ধুরা ধলাই ত্রিপুরাজিকে যে রিকোয়ারমেন্টটি পাবলিশ করা হয়েছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে। তাও যদি কোনো প্রকারে কোনো রিকোয়েস্ট থাকে, কোনো কিছু জানতে চান অবশ্যই নিচে কমেন্টস করবেন, ভিডিও ভালো লাগে থাকলে লাইক করবেন, অন্যদেরকে দেখার জন্য ভিডিও শেয়ার করে দেবেন আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা বাই বাই।